আসসালামু আলাইকুম, আমরা আছি আজকে পতেঙ্গায় অবস্থিত জিপিএইচ ফ্যাক্টরি বুটে। জিপিএইচ ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আমরা অনেক ইঞ্জিনিয়ারে এসেছি, তো আমরা এখন গাড়িতে আছি আমাদেরকে নিয়ে আমাদের প্লান্ট হয়েছে। তো এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে তাদের স্ক্রাবিয়ার। সব গলায় এখানে সব রকমের স্ক্রাব জমা হয়, বড় বড় স্ক্রাবগুলো কাটা হয়, আলাদা করা হয় এবং কি জোরে রড তৈরি করবে সে অনুযায়ী প্রয়োজন হয়। তো এখান থেকে ভালো মানের স্ক্রাব আলাদা করে ফেলে এবং যেটা লোকাল স্ক্রাব বা একটু হালকা সেটাকে তারা তারা বিদ্যুৎ সংগ্রহ করে থাকে তাদের প্রোডাকশনের জন্য। যেখান থেকে তারা বিদ্যুৎ সংগ্রহ করে তাদের ফ্যাক্টরির কাজ চলমান রাখে। আরেকটি ইয়ার্ড স্কার্পের জন্য ওইগুলোর মাধ্যমে তারা বিভিন্ন প্রান্ত থেকে স্ক্রাব সংগ্রহ করে থাকে বা বোর্ড থেকে স্ক্রাব সংগ্রহ করে থাকে। বড় বড় রয়েছে আছে জমা করা আছে এখানে বিভিন্ন প্রাণের বিশ্বের তারা স্ক্রাপ সংগ্রহ করে বড় বড় স্ক্রাপ কাটা বাছাই করা প্রায় সেটা এখানে স্ক্যাবিয়ার দেখার শেষে আমরা প্রোডাকশন প্লান্টে চলে যাচ্ছি। এখানে স্ক্রাব থেকে মেল্টিং থেকে শুরু করে রোলিং সব কিছুই হয়, সেটা আমরা দেখব। আমরা এখন স্ক্রাব ফ্যাক্টরি দেখতে যাচ্ছি। এটা হচ্ছে ফ্যাক্টরি থেকে সকল ধোয়া নির্গত করার জন্য আমাদের যে টেকনোলজি
ব্যাটারি হচ্ছে ইলেকট্রোড আর্কিং হয়ে এটা লিকুইড হবে, পাশাপাশি ওখানে অক্সিজেন লার্নিং হবে, হিট জেনারেশন হবে, কেমিক্যাল কম্পোজিট কেমিক্যাল হিট হবে, পাশাপাশি টেম্পারেচারে পূর্ব দিক থেকে আমরা কালেক্ট করি, এর মধ্যে কালেক্ট করা হয় এই ল্যাডেলের মধ্যে। এই ল্যাডেলের মধ্যেও লাইনিং করা থাকে, লাইনিং দিয়ে, তা না হলে কিন্তু অনেক হট মেটাল।
আছে এখানেই তো ঠান্ডা করতেছে নাকি না চিকন করতেছে না এটা তো হিটিং হিট দিয়ে ছোট হয়ে আসছে কোন জায়গায়
ধন্যবাদ তোমার সাথে থাকার জন্য, থ্যাংক ইউ।